আজ রবিবার, শুভ সন্ধ্যা। সন্ধ্যা পার হয়ে গেছে, যাই হোক। এই যে একটু ভেজিটেবল মোমো, শুধু বাঁধাকপি আর এখানে আমার কাছে অত কিছু নাই। এই যে আদাটা কুচাই দেবো এর মধ্যে দিয়ে, এটার ফ্লেভারটা একদম পেঁয়াজ রসুনকে ছাড়া হয়ে। আর এর মধ্যে আমি লবণ দিলাম। আর তোমরা বাটার বা হচ্ছে সাদা তেল দিতে পারো। আমার এখন এগুলো নেওয়ার জন্য আমি একটু ঘিটাই নিই। ঘিটা যেহেতু আমার নিরামিষ মোমো, একটু ঘিটা দিলে কি ফ্লেভারটা ভালো আসে। চাটনিটা পরে করব। বাঁধাকপির মধ্যে আদাটা গ্রেট করে দি, নিরামিষ ওই জন্য আদাটা দিল, আদার ফ্লেভারটা ভালো আসে। এটা ওই যে সোনিয়ার মা বলছিল যে কিচ্ছু দিবা না, শুধু আদা আর ইয়ে দিয়ে ভাত দিবা বাঁধাকপি। এটা একটা ছোট্ট মোমো, আমার যেহেতু মোমো স্ট্যান্ড নাই তার জন্য আমাকে ঝাঁজ দিতেই করতে হবে। চুপ বসে নে না, কিছু না, কড়াই বন্ধ, গরম হয়ে গেছে। দিয়ে দেবো শুকনো লঙ্কা। এখানে আমার কাছে হচ্ছে মেথি আর ধনিয়া, এটা তোমরা একটু থেঁতা করেও দিতে পারো, এমনিও দিতে পারো। আর এই একটা টমেটো ছিল তাই দিয়ে এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়া রয়েছে। এবারে এই যে তেঁতুলটা ভিজানো আছে, তেঁতুলটা কিন্তু ধোয়া আমার ভালো দেখুন। যে যেরকম খাবে সেরকম শুকায় না। এখন আমার মোমোটা রেডি হচ্ছে। মোমোটা রেডি খাবো, মোমো এখনো হয়নি। ছিঁড়ে দেখো,
বাস।